এই সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন আবু মোহাম্মদ হানাফি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের কান্ডারি জনাব ওবায়দুল কাদের এমপি এবং নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ মহামূলী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্যবৃন্দ আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে এই মেট্রো রেল ওপেন করে আসলেন তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের আজকে মেট্রো রেল উপহার দিয়েছেন আমরা একটি গান শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এই গানটি ছিল ঢাকা শহর আয়শা আমার পরাণ জুড়াইছে লাল লাল নীল নীল বাতি দেখা আশা ফুরাইছে আর এখন মেট্রো রেল আয়শা আমরা বলতেই পারি মেট্রো রেলে চৈরা আমাদের সময় বাঁচাইছে এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অবদান মেট্রো রেলে আমরা সবাই একসাথে গান করি ঢাকা শহর আয়শা আমার পরাণ জুড়াইছে ওরে লাল লাল নীল নীল ওরে লাল লাল নীল নীল বাতি দেখা আশা ফুরাইছে ঢাকা শহর আয়শা আমার পরাণ জুড়াইছে এখন আমাদের গান গেতে হবে মেট্রো রেলে চৈরা আমার সময় বাঁচাইছে এলিভেটেডে চৈরা আমার সময় বাঁচাইছে পদ্মা সেতুতে উইঠা আমার সময় বাঁচাইছে থার্ড টার্মিনাল দেখা আমার পরাণ জুড়াইছে এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাই আসুন আমরা সবাই একসাথে বলি ষোলো কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা তুমি শেখ হাসিনা সবাই একসাথে ষোলো কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা তুমি শেখ হাসিনা ষোলো কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা তুমি শেখ হাসিনা দেশটাকে ভালোবাসো জীবন দিয়া শেখের বেটি তুমি শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক সকাল বন্ধুগণ এবার বক্তব্য রাখবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনপ্রিয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস ব্যারিস্টার শেখ ফজলুর তাপস আজকের এই বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জাতীয় নেতৃবৃন্দ বা জেলা মহানগর থেকে আগত আবার হাজার হাজার লক্ষাধিক ভাই ও বোনেরা সবাইকে মুজিবীয় শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঢাকাবাসী তথা বাংলাদেশ ধন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য তাই আজকে শুধু স্লোগানে স্লোগানে ঢাকাবাসী মুখরিত উচ্ছ্বসিত আনন্দিত জননেত্রী শেখ হাসিনাকে জানাই আমাদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আসুন আজকে ঢাকায় আমরা প্রকম্পিত করি স্লোগানে স্লোগানে নেত্রী আছে আরেকজন জননেত্রী আরো জোরে ঢাকাবাসীর বাংলাদেশের গণতন্ত্রের সংবিধানের বঙ্গবন্ধুর জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস
মুজিব লগন ধরে লক্ষ মুজিব ঘরে ঘরে মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস এবার যাবে আরে কোন জামাইকা ঢাকাতে বাংলাদেশে চিটাগাং রংপুর রাজশাহী আছে এই নৌকা হলো শেরে বাংলার এই নৌকা হলো সরদ্বীপ এই নৌকা হলো বঙ্গবন্ধুর আর এই নৌকা হলো শেখ হাসিনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকাল বন্ধুগণ একবার বক্তব্য রাখবেন ঢাকা আর সংসদ এলাকার সম্মানিত সংসদ সদস্য বাংলাদেশ ওয়ার্কার পার্টির সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা জনাব রাশেদ খান মেনন এমপি জনাব রাশেদ খান মেনন এমপি মেট্রো রেলের মতিঝিল পর্যন্ত এই বিস্তৃতির আনন্দ অনুষ্ঠান আজকে এই ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মান্নাবী সাহেব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত ভাই ও বোনেরা আপনাদের সকলকে আমার তরফ থেকে আমার পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তরফ থেকে ১৪ দলের তরফ থেকে এবং আমার নির্বাচনী এলাকা ঢাকার মতিঝিল শাহজাহানপুর সেগুন বাগিচা পল্টন শাহবাগ এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী আমি কৃতজ্ঞতা জানাই আজকে এই আনন্দ ঘন অনুষ্ঠানে আমাকে বক্তৃতা করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই ঢাকাবাসীর পক্ষ থেকে মতিঝিলবাসীর পক্ষ থেকে মেট্রো রেলকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত করার জন্য একটু আগে উত্তরের মেয়র সাহেব বলে গেছেন মেট্রো রেল সময়ে বাঁচবে কেবল নয় পরিবেশ বাঁচবে ঢাকা শহর আরো সুন্দর হবে আরো রঙিন হবে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের ছোঁয়া সারা দেশে যাবৎ এই মতিঝিল আর নির্বাচন এলাকায় তেমনি আপনি এখানে সরকারি কর্মচারীদেরকে বহুতল বিশিষ্ট ভবন উপহার দিয়েছেন আপনি এখানে স্কুলগুলোকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করেছেন প্রতিটি স্কুল আজকে এগিয়ে যাচ্ছে আজকে এই আরামবাগ অঞ্চলে একটি ছোট্ট দাবি আমি আপনার কাছে করে রাখতে চাই যে আরামবাগে যে স্কুল অ্যান্ড কলেজ যেটি রয়েছে তার জাতীয়করণ এখনো বাকি রয়ে গেছে সেটি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমি বলতে চাই এই রাজারবাগ ছিল পুলিশ লাইন ছিল প্রতিরোধের জায়গা প্রথম প্রতিরোধ গড়ে ছিল মুক্তিযুদ্ধের সময় আজকে আমাদের দুর্ভাগ্য সেই পুলিশকেই রাস্তায় দাঁড়িয়ে হত্যা করে এবং তাতে তাদের লজ্জা হয় না তাদের নিজেদের কোনো ঘৃণা হয় না তারা এর পরেও তারা সেই আক্রমণ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকের সভাপতি আপনাদের বলতে চাই আজকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এখানে রেজিম চেঞ্জের পরিকল্পনা করেছিল তারা ১৮শে অক্টোবর পরাজিত হয়ে ইতিমধ্যেই পলায়ন করেছে তারা মাঠে নেই যদিও সেই ১৪ সালের মতন অগ্নিসন্ত্রাস দিয়ে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন হয়েছে নির্বাচন হবে ওই যুক্তরাষ্ট্রের যারা ওই সপ্তম নৌবহর পাঠিয়েছিল আজকে আমাদের দেশে যত কিছু বলুক তাদের রাষ্ট্রদূতের অফিসকে রাজনৈতিক দলের অফিস বানাক তারা সেটা
করতে পারবে বলে আমি মনে করি না মাননীয় সভাপতি আমি শেষ করছি এই কথা বলে আমার নৌকা বিজয় এনে দিয়েছি আমি বিশ্বাস করি এবার যেমন সারা দেশে নৌকা সেই বিজয় হবে ইনশাআল্লাহ ঢাকার আসলেও একইভাবে সেই বিজয় আমরা নিশ্চিত করব আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন একজন সফল মন্ত্রী সফল নেতা বঙ্গবন্ধু কন্যার নির্দেশে যিনি পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে দক্ষতার সাথে সম্পাদন করেছেন সেই বাংলা সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা জনাব ওবায়দুল কাদের এমপি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খেলা হবে হবে খেলা ঢাকায় খেলা হবে চট্টগ্রামে খেলা হবে সিলেটে খেলা হবে খুলনায় খেলা হবে রংপুরে খেলা হবে খেলা হবে বরিশালে খেলা হবে প্রস্তুত সতর্ক পাহারায় আপনারা আছেন শেখ হাসিনার নির্দেশ খেলা হবে কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে আমরা জিতে গেছি সামনে সেমিফাইনাল তারপরে ফাইনাল হবে জানুয়ারির প্রথম সপ্তাহে ঠিক আছে সব রেডি তো কোথায়
লাফালাফি কই বাড়াবাড়ি লাফালাফি কোথায় 28 তারিখ তারপরে 29 30 31 নভেম্বরের আজ 4 তারিখ শেখ হাসিনা নির্ধারিত সময়ে মেট্রো রেল এমআরটি লাইন সিএক্স এর আগারগাঁও মতিঝিল অংশের শুভ উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দুটি পাতাল রেলের লাইন নির্মাণ করবেন এর মধ্যে একটি হলো এমআরটি লাইন ওয়ান আরেকটা হলো এমআরটি লাইন ফাইভ এই দুটা 13 কিলোমিটার একটায় আরেকটা 21 কিলোমিটার হবে পাতাল রেল বঙ্গবন্ধুর কন্যা আজকে দুটি একটির শুভ উদ্বোধন আরেকটির আজকে যেটা হচ্ছে হেমায়তপুর থেকে ভাটারা এই অংশ এখানে 13 কিলোমিটার 13 কিলোমিটার হচ্ছে আন্ডারগ্রাউন্ড পাতাল রেল এই অংশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন 28 থেকে 4 তারিখ কতদিন হলো কতদিন হলো 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছে ওই যে বসে আছেন ঢাকার স্মরণকালের সর্ববৃহৎ জনসভার মঞ্চ আলোকিত করে বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন আগামী দিনের বিজয়ের মহাবার্তা নিয়ে তিনি আছেন তিনি থাকবেন হায়রে মির্জা ফখরুল হায়রে হার টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য প্রথমে অর্থ দিবস বলে নিচে নেমে গেছে সেখান থেকে আবার ক্যাডাররা তারে উপরে তুলে আনছে তখন মাইকও নাই হ্যান্ড মাইকে বলে পূর্ণ দিবস হরতাল তারপর দৌড় রে দৌড় ওই যে এই ঢাকা বিদ্যুৎ আর পানির দাবিতে মনে আছে সালাউদ্দিনের দৌড় এই দৌড় ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই আমির খসরু কোথা দুদিন পরে পাওয়া গেল দুদিন পরে পাওয়া গেল গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই এত সাহসী পুরুষ এত বীর পুরুষ হাসিনা সরকার 28 তারিখের পরে আর নাই হাসিনা সরকার আছে বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে বিএনপি কোথায় গেছে এখন রিজভী আহমদ ও কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে ওখান থেকে প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে গুহা থেকে
এখনো বড় বড় কথা সরকার উদ্ধার আবার বাইডেনের বাইডেনের উপদেষ্টাকে নিয়ে আসছে পতাকার এক পাগল পতাকার এক পাগল ওইটা নাকি বাইডেনের উপদেষ্টা হ্যাঁ ভুয়া ভুয়া বাইডেনের উপদেষ্টা এক দফা এক দফা সাতাইশ দফা সাতাইশ দফা বিএনপি বিএনপি ভুয়া আন্দোলন এদের আন্দোলন আঠাইশ তারিখ ভুয়া ভুয়া বিএনপি মানেই ভুয়া ঠিক আছে তৈরি আছেন সবাই জালা হাইরে জালা পদ্মা সেতু হয়ে গেছে তিন ঘন্টায় বরিশাল সাড়ে তিন ঘন্টায় খুলনা ঠিক আছে না জালা রে জালা অন্তর জালা মরে রূপপুরে পরমাণু কেন্দ্র বিদ্যুৎ চালান এসে গেছে ইউরেনিয়ামের কয়েকটি চালান বাংলাদেশ পৃথিবীর ৩৩তম পরমাণু ক্লাবের সদস্য শেখ হাসিনার মতো নেতা আছেন বলে আমরা আজকে শি ইজ মেকিং আস স্ট্যান্ড টলার তিনি আমাদের উপরে উন্নীত করছেন এই বাংলাদেশ ১৫ বছর আগে বাংলাদেশ ১৫ বছর আগে এই ঢাকা সিটি আর ১৫ বছর পরের এই বাংলাদেশ দিনে রাতে পার্থক্য তার জন্য বাংলাদেশের উন্নতি কোথায় ছিল বিদ্যুৎ গ্রামে গ্রামে লোডশেডিং সেই বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ আজকের সময়ে একটু বিপদে আমরা আছি সেটা বিশ্ব সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ সুদানে যুদ্ধ আজকে সারা দুনিয়ার এই বিপদ সংকুল পরিস্থিতিতে বাংলাদেশ কিছুটা সমস্যায় আছে কিন্তু মনে রাখবেন যেই নেতা বাংলাদেশের জনগণের জন্য রাতে ঘুমান না ২৪ ঘন্টার সাড়ে তিন ঘন্টা যার ঘুম বাকি সময় ঘুমান না কি করেন জনগণের কথা ভাবেন জনগণের চিন্তা করেন বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো এত সৎ নেতা এত জনপ্রিয় নেতা এত দক্ষ নেতা এত সফল নেতা আপনারা কি আর দেখেছেন শেখ হাসিনার মতো জনদরদী একজন নেতা আমরা কি পেয়েছি আজকে দুদিনের জন্য বিদেশে যান আজকে ইউরোপীয় ইউনিয়ন যাদের সাথে আমাদের গ্যাপ ছিল সেই গ্যাপ পূরণের জন্য উর্সুলা ভন ডার লিয়ন তার দাওয়াতে ইউরোপীয় কমিশনের নেত্রী ছুটে গেছেন সেখানেও তিনি যা কিছু পেয়েছেন সেটা আমার দেশের জনগণের জন্য আজকে যাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী সম্মান করে অনন্য বডি ল্যাঙ্গুয়েজে
আজকে যাকে ব্রিজকে সদস্য না হয় সদস্যদের চেয়ে বেশি সম্মানিত আমাদের নেত্রী সিরিল রামাফোসা সে আফ্রিকা তেমনি করে ভারতের যে G20 সেখানেও তিনি সদস্য নন কিন্তু সদস্যর চেয়েও আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী আরো বেশি মর্যাদা পেয়েছেন এই যার মর্যাদা এই যার মর্যাদা তাকে আমরা বারবার নির্বাচিত করব তিনি বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন বিশ্ব নেতারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আর আমাদের দেশের সাম্প্রদায়িক জঙ্গিবাদী একটি দল তাদের দোসররা শেখ হাসিনাকে সম্মান করতে জানে না শেখ হাসিনা বাংলাদেশ জন্য এত কিছু করেছেন একটা ধন্যবাদ এরা কোনোদিন দিতে পারেনি দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের আমাদের দেশের লোক যাকে সারা দুনিয়া বড় করে তাকে আমরা খাটো করি এই মানসিকতা এই ছোট মনের মানুষ আজকে শেখ হাসিনা যদি একা বাংলাদেশে নির্বাচন করেন 70 থেকে 75 ভাগ লোক যেটা আমেরিকার আইআরআই পর্যন্ত মন্তব্য করেছে তিনি পাবে এত জনপ্রিয়তা এই জনপ্রিয়তা ওরা হিংসা করে ওরা জ্বালায় মরে শেখ হাসিনা আমাদের আসল নেতা আর তোরা সব ভুয়া তোরা সব ভুয়া আগামী নির্বাচনে জঙ্গিবাদী সাম্প্রদায়িক এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর কন্যাকে আবারও বিজয়ী করতে হবে ঠিক আছে যারা এই দেশে 15ই আগস্টের রক্ত জড়িয়েছে 3রা নভেম্বর জেল হত্যাকাণ্ড ঘটিয়েছে 21শে আগস্ট আমাদের নেতৃত্বে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিল যারা আমার এই দলের 21,000 কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে যাদের হাতে রক্তের দাগ যারা 1,23,00,000 ভুয়া ফোঁটা তৈরি করেছে বাংলাদেশের গণতন্ত্র এদের হাতে কোনোদিনও নিরাপদ নয় এরা ক্ষমতা এলে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করবে বাংলাদেশে এরা রক্তের বন্যা বইয়ে দেবে লাশের পাহাড় এরা সৃষ্টি করবে এই অপশক্তির হাতে আমরা বঙ্গবন্ধুর লাখ শহীদের বাংলাদেশকে তুলে দিতে পারি না সেজন্য আজ বাংলার মানুষ ফাইনাল খেলার জন্য প্রস্তুত সারা বাংলা খেলা হবে কত লোক ঢল এদিকে ঢল ওদিকে আমি দেখছি না শেষ কোথা এদিকে আমি দেখছি না শেষ কোথা ওদিকে দেখা যাচ্ছে না শেষ কোথা এরা বঙ্গবন্ধুকে ভালোবাসে এরা শেখ হাসিনাকে ভালোবাসে সতর্ক পাহারা
থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকতে হবে এবং আমাদের নেত্রীকে জাতির স্বার্থে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে আজকের এই দিনে এটাই আমাদের শপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রমকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সঙ্গে বন্ধুগণ এবার সভাপতির বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ বন্নাফি السلام عليكم بسم الله الرحمن الرحيم آج کے رئی ڈھاکا بیواغی و شبار مانونی و پردان و تیتی میٹر ریل ادبودن کرے چین آج کے رئی شبا پردان و تیتی شبے بکت برک بین بانگو بندو کننا مانگلال مانشیر آستا و بشا شیر ٹھیکنا জননেত্রী শেখ হাসিনা আজকে যারা আসছেন আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের টাঙ্গাইল থেকে আসছেন ফারুক ভাই সহ কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর গাজীপুর মহানগর নরসিংদী নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগর রাজবাড়ী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ঢাকা জেলা এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আজকে যারা এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের ভাই ও বোনেরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিট থেকে যারা আসছেন আপনাদেরকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যারা উপস্থিত নেতৃবৃন্দ উত্তর আওয়ামী লীগের থেকে যারা আসছেন প্রতিটি থানা ওয়ার্ড ইউনিট উত্তর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ উত্তরের সকল নেতৃবৃন্দ এবং আমাদের উত্তর ও দক্ষিণ থেকে যে সমস্ত কাউন্সিলর ভাইরা সংরক্ষিত আসন এবং আমাদের নির্বাচিত কাউন্সিলর ভাইদেরকে জানাই অভিনন্দন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দ জাতীয় সংসদের নেতৃবৃন্দ সহ আমাদের যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ মহিলা যুবলীগ সহ কৃষক লীগ শ্রমিক লীগ মুক্তিযোদ্ধারা সহ যারা আসছেন সবাইকে আজকের এই সভা থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের কথা বলার বেশি সুযোগ নাই নেতৃবৃন্দ বলেছেন মাননীয় প্রধান অতিথি বলবেন বিএনপির এসবি সহ বিএনপির নেতারা পালাই থেকে বলে ওদের দল বলে একটা সমুদ্র তবে এটা তোদের দল যদি সমুদ্র হয় তাহলে আসো না কেন সামনে তো দেখি না দেখা যায় না কোথায় থাকো আমরা তো মহাসমুদ্র আওয়ামী লীগ মহাসমুদ্র মহাসমুদ্র সমুদ্র সামনে এই খাল বিল এটা গণার মধ্যে আসে না আবার শুনেছি নৈরাজ্য সন্ত্রাস করার জন্য আবার পাঁচ তারিখ থেকে তোমরা সেই আবার পুরনো সেই রীতিনীতি চালু করছ অতএব তোমাদেরকে আবার বলে দেই যদি সন্ত্রাস আগুন নৈরাজ্য কোন কর্মকাণ্ড করো তাহলে তোমাদেরকে কিভাবে দমন করতে হবে সেইটা আওয়ামী লীগ জানে আওয়ামী লীগের
কর্মীরা জানে সবাইকে তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকার জন্য মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আওয়ামী লীগ উত্তর আওয়ামী লীগ এবং যারা আসছেন সবাইকে অনুরোধ করছি যে প্রস্তুত থাকেন তাদেরকে এবার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যেমনি ভাবে আমরা একাত্তরে পরাজিত করেছি বঙ্গবন্ধুর নির্দেশে এইবার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পরাজিত করব রাজাকার মুক্ত বাংলাদেশ করব আমরাই হব বিজয়ী আমরা আগামী নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত করব জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী এরপরে আমরা ইনশাআল্লাহ ঘরে যাব মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকাল বন্ধুগণ গত কয়েক বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার আছে বলে বাংলাদেশে এত উন্নয়ন অর্জন সম্ভব হয়েছে যার ফলশ্রুতিতে আজকে মেট্রো রেলের উত্তর আগাগার থেকে মতিঝিলের দ্বিতীয় অংশ শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর তার উপলক্ষে এই ঢাকা বিভাগে 70টি জেলা উদ্যোগে আজকের এই বিশাল জনসমাবেশে এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই জয় বাংলা জয় বাংলা বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ সহ আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের ভাই ও বোনেরা আমার আমি আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা নিয়ে এসেছি আজকে আপনারা আমাদের এই ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা থেকে সকলে সমবেত হয়েছে যারা কষ্ট করে সবাই এসেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের সামনে এসেছি আমাদের মেট্রো রেল চড়ে আপনাদের এই সভায় যোগদান করেছি যা ঢাকার জন্য ঢাকাবাসীর জন্য এই মেট্রো রেল হচ্ছে উপহার সেই উপহার আমি আপনাদের জন্য দিয়ে গেলাম ভাই বোনেরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতা দীর্ঘ 24 বছর সংগ্রাম এবং সফলতা মহান মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি 2 লক্ষ মা বোনের প্রতি আমি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে রাজপথে যারা জীবন দিয়েছে এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় আবির রহমান সহ যারা জীবন দিয়েছে এবং বিএনপি জামাতের সন্ত্রাসীদের হাতে যারা জীবন দিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীদের
জাতির পিতার আদর্শ সৈনিকদের তাদের অবদানই হচ্ছে আজকের স্বাধীনতা তাদের অবদানই হচ্ছে আজকের উন্নয়ন 75 আগস্ট যখন একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমাদের জয় বাংলা স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল যে চেতনা নিয়ে যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছিল 15 আগস্ট আমাদের জাতীয় জীবনের একটা কালো অধ্যায় 15 আগস্টের পরে যারা সরকারে ছিল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কিছুই করেনি নিজেদের ভাগ্যই গড়তে ব্যস্ত ছিল আপনারা জানেন সেই 15 আগস্ট আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব যিনি নিজের জীবনে কিছুই চাননি সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করেছেন আমার বাবার পাশে ছিলেন তাকে নির্মমভাবে হত্যা করে আমার ছোট তিন ভাই কামাল জামাল রাসেলকে হত্যা করে কামাল জামালের নবপরিত বধূ সুলতানা রোজিকে হত্যা করে যুবনেতা শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে হত্যা করে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন তাকে হত্যা করে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান তাকে হত্যা করে আব্দুর রব সানিয়াবাদ কৃষক নেতা তাকে হত্যা করেছে তার 10 বছরের ছেলে আরিফ 13 বছর মেয়ে বেবি 4 বছর নাতি সুকান্ত ভ্রাতুষ্পুত্র আত্মীয় স্বজন সহ হত্যাকাণ্ড চালায় 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি আর রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম 6 বছর ওই জিয়াউর রহমান আমাদেরকে দেশে আসতে দেয়নি রেহানার পাসপোর্টটাও দেয়নি আমি আওয়ামী লীগ এবং বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার বর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করেছিল আমি ফিরে এসেছিলাম এমন একটি দেশে আমার পিতার হত্যার বিচার চাইতে পারবো না ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে ওই খুনি জিয়া তাদেরকে পুরস্কৃত করেছিল বিচারের হাত থেকে রেহাই দিয়েছিল আমি ফিরে এসেছিলাম এমন একটি দেশে যেখানে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় ছিল প্রতিনিয়ত আমার উপর আঘাত আসে আমার নেতা কর্মীরা মানব ঢাল রচনা করে বারবার আমাকে রক্ষা করে বাংলার জনগণ আর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের কারণেই বারবার আমি জীবনকে ফিরে পেয়েছি আমিও আমার বাবার মতো এই বাংলাদেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছি যে আদর্শ নিয়ে এই দেশ গড়ে তুলেছিলেন সেই বাংলাদেশ আমি গড়তে চাই সোনার বাংলাদেশ আমি গড়তে চাই ঢাকাবাসী এই ঢাকার মানুষের জন্য আজকে আমরা নিয়ে এসেছি মেট্রো রেল যারা উত্তরায় বসবাস করেন মাত্র 38 মিনিট বা 40 মিনিটের মধ্যে আজকে আপনারা মতিঝিল পৌঁছে যাবেন যানজটে কষ্ট পেতে হবে না রাস্তায় আটকে থাকতে হবে না এই ঢাকার যারা চাকরিজীবী যারা কর্মজীবী ছাত্র শিক্ষক সকলেই আর বিশেষ করে আমার মেয়েরা নারীরা নিরাপদে চলাচল করতে পারবেন এই মেট্রো রেলের মাধ্যমে কাজী সেই মেট্রো রেল প্রথমে আমরা ইতিমধ্যে কিছু অংশ উদ্বোধন করেছিলাম MRT6-এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেটা আমরা 28 ডিসেম্বর উদ্বোধন করি আর সেখানে আমরা হিসাব করে দেখেছি এই উত্তরা আগারগাঁও থেকে প্রতিদিন গড়ে 25,000 যাত্রী মেট্রো রেলে চলাচল করত আজকে মেট্রো রেল পুরোদমে চালু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করে এলাম আমি এটাকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আরো বর্ধিত করে দিয়েছি সেটার কাজও
শুরু হয়েছে সেটা কাজও হয়ে যাবে একই সঙ্গে আমরা সাভারের হিমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ পাতাল রেল আকাশ রেল দেখলাম এখন পাতাল রেলও আমরা করব সেটা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি এই একই সাথে আমি এমআরটি লাইন 5 নর্দার্ন রুট এর নির্মাণ কাজ অর্থাৎ পাতাল রেলের নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন করে দিয়েছি এটাও ঢাকাবাসীর জন্য একটা উপহার আমি আপনাদের দিয়ে গেলাম আর এর আগে আপনাদের মনে থাকার কথা 2 ফেব্রুয়ারি প্রথম পাতাল মেট্রো রেলের এমআরটি লাইন 1 এর নির্মাণ কাজেরও শুভ উদ্বোধন করে দিয়েছিলাম আজকে আমি এটুকু বলবো আমাদের এমআরটি লাইন এই 6 এটা আমরা আরো এগিয়ে নিয়ে যাব এটা উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত বর্ধিত করা হবে তার জন্য ইতিমধ্যে আমাদের সমীক্ষার কাজ চলছে এটা সমীক্ষা চলতে হবে এই এমআরটি লাইন অর্থাৎ মেট্রো রেল এটা নির্মাণের সাথে 12,000 প্রকৌশলীর চাকরির সংস্থা হচ্ছে নির্মাণ কাজে জায়গা এডিবি সহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আমাদের বিভিন্ন ডিএমটিসিএল প্রকল্প কর্তৃপক্ষ পরামর্শক ঠিকাদার প্রতিষ্ঠান এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা সময় মতো করোনার সময়ও কষ্ট করে কাজ করেছেন কাজী আমি সবার কাছে অনুরোধ করব যত্ন সহকারে ব্যবহার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোথাও ময়লা ছুঁড়ে ফেলবেন না আর কোনো মতে যেন এটা নষ্ট না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন আমি এটুকু বলতে চাই এই ঢাকাবাসীর অনেক সমস্যা ছিল পানির সমস্যা ছিল পানি পেতেন না বিদ্যুতের সমস্যা ছিল আওয়ামী লীগ সরকার আসার পর আমরা এই পানির সমস্যার সমাধান করি সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1, 2, 3 সবই আমাদের করা যশোলদিয়া ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটাও আমাদের করা আওয়ামী লীগের করা এ পর্যন্ত যা কিছু আওয়ামী লীগই করেছে পানির সমস্যা বিদ্যুৎ সমস্যা আমরা দূর করেছি তবে বিদ্যুৎ পানি উৎপাদনে অনেক বেশি খরচ হয় ব্যবহার করার সময় সবাই অবশ্যই একটু মিতব্যয়ী হবেন যেন অপচয় না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এই হাতির ঝিল একসময় পরিত্যক্ত ছিল আজকে দৃষ্টিনন্দন হাতির ঝিল আপনাদের উপহার দিয়েছি সেই সাথে সাথে ঢাকা শহরে অনেক ড্রেন পরিষ্কার করা পয় নিষ্কাশন ব্যবস্থা তার উন্নতি করা হচ্ছে আর সেই সাথে যে সময় অনেক পুকুর যেগুলো হেজে মজে গিয়েছিল এবং খালগুলি নতুনভাবে খনন করা পুকুরগুলি খনন করা জলাধার নির্মাণ করা পরিবেশ যাতে রক্ষা পায় তার ব্যবস্থা করা পর্যাপ্ত বৃক্ষরোপণ সেই দিকে আমরা দৃষ্টি দিয়েছি এবং আমাদের ছোট শিশু থেকে শুরু করে সকলের জন্য প্রত্যেক এলাকা ভিত্তিক পার্ক নির্মাণ করে যাতে করে তারা একটু খোলা জায়গা পায় সুন্দরভাবে চলার সেই ব্যবস্থাটাও করছি আমার অনুরোধ থাকবে আপনারা আমি জানি ডেঙ্গু একটা সমস্যা দেখা দিয়েছে এটা মশার উপদ্রব আপনারা যার নিজ নিজ বাড়ি ঘর কোথাও যেন পানি জমে না থাকে নিজেদের তো পরিষ্কার করতেই হবে সামনে এবং আশেপাশের জায়গাগুলিও পরিষ্কার করতে হবে যা আর মশারি টানিয়ে ঘুমাতে হবে যেন ডেঙ্গু মশা যেন উৎপাদন বা প্রজনন ক্ষেত্র না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টিদার আমি অনুরোধ করছি ঢাকা সিটি কর্পোরেশনকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছিলাম যাতে নাগরিকরা বিশেষ সুবিধা পায় সেই জন্য পাশাপাশি যতগুলি ইউনিয়ন ছিল সেগুলি অবহেলিত ছিল আপনারা জানেন যে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের সাথে সমস্ত ইউনিয়নগুলি এখন সংযুক্ত করে দিয়েছি এবং এগুলির উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি তা বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেছে রাস্তাঘাট ড্রেন প্রণালী নিষ্কাশনের সুব্যবস্থা আমরা করে দিচ্ছি আওয়ামী লীগ জনগণের সেবায় কাজ করে জনগণের উন্নয়নে কাজ করে আর অপরদিকে আমরা কি দেখি যখন আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি যখন আমরা দেশের মানুষের কাজ করছি তখন একটি দল যে দলটি
অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাতে তৈরি ক্ষমতার উচ্ছিষ্ট বিলে এই দল তৈরি করেছিল, যে সব ক্ষমতাকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা দিয়েছে। তাদের কাজটা কি, যখন ক্ষমতায় ছিল তত অনেক দিন ক্ষমতায় ছিল, জিয়া জেনারেল এরশাদ খালেদা জিয়া সেই ৮৫ সালের পর ৯৬ পর্যন্ত দীর্ঘদিন ক্ষমতায়, ২১ বছর কি পেয়েছে দেশের মানুষ, কি পেয়েছেন আপনারা ঢাকাবাসী? রাস্তা নাই, ঘাট নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই, মানবিত জীবনযাপন, আর বাংলাদেশ গ্রামে গ্রামে হাহাকার, খাবার নাই, রোগের চিকিৎসা নাই, থাকার জায়গা নাই, কুড়ে ঘর, এই অবস্থা। ৯৬ সালে যখন সরকার এসেছি ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সেই ঘাটতি পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। গবেষণা করে করে আজকে সারা বছর তরি তরকারি ফল মূল মাছ মাংস ডিম উৎপাদন বৃদ্ধি করেছি। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি। মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এলাকা ভিত্তিক হাসপাতাল করে দিয়েছি। ঢাকার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন এলাকার মানুষের চিকিৎসা সেবা দরকার সেদিকে দৃষ্টি রেখে হাসপাতাল তৈরি করেছি। চিকিৎসা সেবা মানুষের দরকারে নিয়ে গিয়েছি গ্রাম বাংলায়, প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, যেখান থেকে বিনে পয়সায় চিকিৎসা পাওয়া যায়। তাছাড়া ভবিষ্যতে এই ঢাকা সহ আরও সারা বাংলাদেশে আরও উন্নয়নের অনেক পরিকল্পনা আমাদের হাতে রয়েছে, যার কার্যক্রম আমরা করে যাচ্ছি। আমরা যখন মানুষের সেবায় আত্মনিয়োগ করি, সেই সময় আন্দোলনের নামে আমরা কি দেখলাম, মানুষকে হত্যা করা, আগুন দিয়ে পুড়িয়ে মারা, মানুষের উপর হামলা করা, এটাই তাদের কাজ, এটা তারা করবেই। কারণ ওই বিএনপির সৃষ্টিকর্তা ছিল জিয়াউর রহমান, ক্ষমতা এসে সে তো জাতির পিতা হত্যা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী, ওই খুনি মোস্তাকের দোসর ছিল, যে জন্য মোস্তাক তাকে পুরস্কার দিয়েছিল সর্বপ্রথম সেনা প্রধান বানিয়ে, আর তারপর নিজেই ক্ষমতা দখল করে। কাজেই হাজার হাজার সৈনিক হত্যা করেছে, সেনাবাহিনী বিমান বাহিনীর অফিসার হত্যা করেছে, মানুষের কল্যাণে কোনো কাজ তারা করে যেতে পারেনি। তাদের কাজই ছিল মানুষকে ধ্বংস করা, দেশকে ধ্বংস করা, কারণ এদেশের স্বাধীনতার চেতনায় তারা বিশ্বাসী করে না। কাজে ২১টা বছর এদেশের মানুষ ছিল অন্ধকারে। যখন আমরা ক্ষমতা এসেছিলাম ৯৬ থেকে ২০০১, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, পানি সুপেয় পানির ব্যবস্থা করেছি, রাস্তাঘাট পুল ব্রিজ করেছি, বড় বড় নদীর উপরে ব্রিজ করেছি, দেশের মানুষ যখন একটু স্বস্তিতে, আমরা আসতে পারিনি ক্ষমতায় কারণ গ্যাস বিক্রি করতে হবে, সেই মুচলেকা দিয়ে অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, জাতির পিতার কন্যা, আমি তো আমার দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিতে পারি না, আমি সেটা দেই নাই। কিন্তু খালেদা জিয়া সেই মুচলেকা দিয়েই ক্ষমতা এসেছিল ২০০১। ২০০১ ক্ষমতায় আসার পরপর কি হয়েছিল, ১লা অক্টোবর এদেশের মানুষ তো ভোট দিতে পারেনি, ঠিক জিয়াউর রহমান শুরু করেছিল হ্যাঁ না ভোট, আর ভোট কারচুপির প্রক্রিয়া, এর সাথে ঠিক একই কাজ করে। খালেদা জিয়াও ১৫ই ফেব্রুয়ারি ৯৬ সালে ভোট চুরি করেছিল, এই ভোট চুরি করে খুনি রশিদ এবং খুনি হুদা এই দুইজনকে পার্লামেন্টে বসিয়েছিল, তাদেরকে পার্লামেন্টে বসিয়ে বিরোধী দলের নেতা বানিয়েছিল, অর্থাৎ খুনিদেরকেই তারা মদত দেয়। আর স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী মন্ত্রী উপদেষ্টা বানিয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল। আওয়ামী লীগ ২০০১-এর ওই নির্বাচনে ভোট বেশি পেয়েছিল, জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছিল, কিন্তু যেভাবে হোক আমাদের ক্ষমতা আসতে দেওয়া হয়নি।
তার ফলাফল কি? সারা বাংলাদেশ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, দুর্নীতিতে পাঁচ পাঁচবার আন্তর্জাতিকভাবে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের তখন অবস্থা কি? দুর্নীতিবাজ দেশ। বাংলাদেশে যে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে আমরা 26 লক্ষ মেট্রিক টন মজুদ রেখে এসেছিলাম, সেই বাংলাদেশকে আবার খাদ্য ঘাটতির দেশে তারা পরিণত করেছিল। দুর্নীতি, মানি লন্ডারিং, অস্ত্র চোরা কারবারি, এতিমের অর্থ আত্মসাৎকারী ওই খালেদা জিয়া তারে এ দেশের মানুষের উপর নাবিশ্বাস উঠিয়েছিল। তাদের উপর শুধু ষড়যন্ত্র, হত্যা এবং আওয়ামী লীগের নেতাকর্মী কারো চোখ তুলে নিয়েছে, গ্রেনেড হামলা করেছে, গুলি চালিয়েছে, কত কিছু করেছে, বারবার বারবার আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, খালেদা জিয়া তার বক্তৃতায় বলেছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতৃত্ব দূরের কথা, প্রধানমন্ত্রী হতে পারবে না, বিরোধী দলের নেত্রীও হতে পারবে না, আল্লাহর মাঠ দুনিয়ার বাইরে। এখন নিজেই ভেবে দেখো কে কোথায় আছে। আমি কখনো গর্ব করি না, আমার কাছে ক্ষমতা হচ্ছে জনগণের সেবা করার সুযোগ পাওয়া। আমি জনগণের সেবা করতে চাই, জনগণের সেবাই করে যাচ্ছি, সেটাই আমার লক্ষ্য। আমি চাই এদেশের মানুষ সুখে থাকবে। আজকে দারিদ্রের হার আমরা কমিয়েছি, যা খালেদা জিয়ার আমলে 41 ভাগ ছিল সেটাকে আমরা 18.7 ভাগে নামিয়েছি। হত দরিদ্র 25.1 ভাগ ছিল সেটাকে আমরা 5 ভাগে নামিয়েছি। বাংলাদেশে কেউ আর হত দরিদ্র থাকবে না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমাদের স্কুলে ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় বই, উপবৃত্তি, বৃত্তি, গবেষণার জন্য টাকা, সব কিছু আমরা দিয়ে যাচ্ছি। করোনাকালীন সময়ে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, করোনাকালীন সময়ে বিনা পয়সায় টেস্টিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের দেশের মানুষ বাঁচাবার জন্য সব রকমের ব্যবস্থা আমরা করেছি। নগদ টাকা দিয়ে আমরা ভ্যাকসিন কিনেছি, প্লেনে করে, স্পেশাল প্লেনে করে অনেক টাকা খরচ করে এনেছি। সেইভাবে আমরা দেশের মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী সহ, তারাও মানুষের পাশে ছিলেন, সেইভাবে আমরা যে কোনো অবস্থা মোকাবেলা করেছি। আজকে দুর্যোগ মোকাবেলা থেকে শুরু সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদ থাকে, এটাই হলো বাস্তবতা। আর বিএনপি কী পারে? জনগণের ভোট চুরি, জনগণের অর্থ চুরি, জনগণকে হত্যা করা, সরকারি অসরকারি সামরিক অফিসার, তাদের চাকরি খাওয়া, তাদের উপর নির্যাতন, নানা ধরনের অপকর্ম। এই 28 তারিখ 28শে অক্টোবর কী ঘটনা তারা ঘটালো আপনারা বলেন একবার। কোনো মানুষ যার ভিতরে এতটুকু মনুষ্যত্ব আছে তারা কি পারে? ওই পুলিশ কী দোষটা করেছে? আমি তো পুলিশকে ধন্যবাদ জানাবো যে তারা সেই দিন যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে, তারা সহনশীলতা দেখিয়েছে, অথচ ওই পুলিশের উপর তারা আক্রমণ করেছে, পুলিশ পিছনে হটে গেছে, তারপরেও সেই এক পুলিশকে ধরে মাটিতে ফেলে যেভাবে তার উপর তারা লাঠিপেটা করেছে, মাথায় কুপিয়েছে, হেলমেটটা পরাচ্ছিল খুলে ফেলে দিয়ে তারপর মাথা কুপিয়েছে, পুলিশের হাসপাতাল রাজারবাগ ঢুকে অ্যাম্বুলেন্স পুড়িয়েছে, সেখানে তাদের উপর আক্রমণ করেছে, আনসারের তাদের উপরে আক্রমণ করেছে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, এমনকি বিশেষ করে মহিলা নেতাকর্মী, তাদের উপর অকথ্য নির্যাতন করেছে। কারণ তারা মিছিল নিয়ে আসছিল আমাদের শান্তি সমাবেশে যেতে, সেখানে বিএনপির গুন্ডারা, গুন্ডাই বলবো সন্ত্রাসীরাই বলবো, আমাদের সেই মেয়েদের উপরে রাস্তার উপরে ফেলে তাদের উপরে অত্যাচার করেছে। আমি ধিক্কার জানাই, এটা কি রাজনীতি? আর পুলিশকে আজকে না, আপনাদের মনে থাকা উচিত সেই 2013, 2014 এবং 2015তে 29 জন পুলিশ হত্যা করেছিল ওই বিএনপি জামাত, রাজশাহীতে মাটিতে ফেলে কিভাবে পুলিশ হত্যা করেছিল সেটা স্মরণ রাখা দরকার। এবং একে একে তাদের উপর যেভাবে গাইবান্ধা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এই পুলিশকে তারা হত্যা করে, নির্যাতন করে, তারা কি দোষ করেছে? তারা তো চাকরি করে, মানুষের জানমাল নিরাপত্তা দেবে। আজকে অগ্নিসন্ত্রাস, এটাই তাদের চরিত্র, তারা কথায় কথায় আগুন দেয়।
বাসে যাত্রী বাসের মধ্যে আগুন দেয়। 28 তারিখেও একটা হেল্পার ঘুমিয়ে আছে, সে জানেও না সেই বাসে আগুন দিয়ে হেল্পার সহ তাকে হত্যা করেছে। আর সেই 13, 14, 15-তে আপনাদের মনে থাকার কথা, ট্রাকে বাবা গেছে বাইরে পারি আনতে, ছেলে ভিতরে ওই অবস্থায় পুড়িয়ে দিয়েছে। সেই পোড়া শরীর নিয়ে সে চিৎকার, ট্রাকের ভিতরে মানুষ পুড়ে কয়লা কাঠ হয়ে আছে। এইভাবে কত শত মানুষকে তারা, প্রায় 3,800 মানুষকে পুড়িয়েছে, তার উপর 500 মানুষকে হত্যা করেছে, স্কুলগুলি পুড়িয়েছে, 525টা স্কুল, 3,000 গাড়ি পুড়িয়েছে, শুধু গাড়ি না, গাড়ি 29টা, রেল, সরকারি অফিস, ভূমি অফিস, এরা যেন জ্বালাও পোড়াও ধ্বংস করা, এটাই যেন তাদের একটা উৎসব। এই হলো বিএনপির চরিত্র। আমার প্রশ্ন যে তারা মানুষের ভাত দিতে পারে নাই, মানুষের ঘর দিতে পারে নাই, মানুষকে কাপড় দিতে পারে নাই, তাদের আমলে বিদেশ থেকে পুরন কাপড় এনে আমাদের দেশের মানুষকে পড়াতো, আর সেই মানুষগুলির উপর তারা এই অত্যাচার কিভাবে করে, কিভাবে করে? তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা, তাদের আন্দোলন হচ্ছে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপরে হামলা করা আর সব কিছু ধ্বংস করা। কেন ধ্বংস করবে এভাবে? তাদের কে অধিকার দিয়েছে? তারা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাতের সৃষ্টি, কাজেই তাদের এই ধ্বংস, এই ধ্বংসযজ্ঞ তাদের বন্ধ করতে হবে। আর এটা যদি বন্ধ করতে না পারে, তো কীভাবে বন্ধ করাতে হয় সেটাও আমাদের জানা আছে, এটা আমরা ছাড়ব না। ঢাকাবাসী সহ আমি দেশবাসীকে আহ্বান করব যে যারা এইভাবে আগুন দিয়ে পোড়াবে, এই আগুন দিয়ে যারা পোড়াবে তাদের প্রতিরোধ করতে হবে, দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, তবেই তাদের শিক্ষা হবে। আর তারা ভুলে যাচ্ছে, বাসে আগুন দেয়, গাড়িতে আগুন দেয় সাধারণ মানুষের, তারা গাড়িতে চড়ে না, তাদের গাড়ি নাই, তাদের জিনিসপত্র নাই, জনগণ যদি সেগুলি পোড়াতে শুরু করে তখন তারা কোথায় যাবে, কি করবে, সেটাও তাদের ভাবা উচিত। আমরাও সব বিশ্বাস করি না দেখে এখনও ধৈর্য ধরে আছে দেশের মানুষ, কিন্তু কতদিন? আজকে কোনো জিনিসপত্র আসতে দেয় না, খাদ্য পণ্য আসতে দেয় না, সেখানেও বাধা দেয়। কাজে আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, ক্ষমতা দেবার মালিক আল্লাহ আর এদিকে জনগণের ভোট। আমার বাবা মা ভাই আমার ছোট্ট রাসেলকেও তো হত্যা করেছিল, ভেবেছিল জাতির পিতার রক্তের কেউ আর কোনদিন ক্ষমতায় আসবে না, এবং খালেদা জিয়া তো বলেছিল 100 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহ রহমতে তার ওই কথা আজকে তাদের বেলায় ফলে গেছে, আর আওয়ামী লীগ এই 4-4 বার ক্ষমতায় আছে। ইনশাআল্লাহ আগামী তো জনগণ নৌকায় ভোট দেবে এবং জনগণের সেবা আমরা করে যাব, কারণ এই নৌকা মার্কা, এই নৌকা মার্কাই হচ্ছে একটা মার্কা, যে মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, যে মার্কায় ভোট দিয়ে এই দেশের মানুষ আজকে যেখানে জাতির পিতা এই দেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে স্বল্পোন্নত দেশে রেখেছিলেন, আজকে তা আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এই নৌকায় ভোট দিয়েছেন সকলের হাতে মোবাইল ফোন, আজকে ইন্টারনেট ব্যবহার করতে পারে, ফ্রিল্যান্সিং করে টাকা কামাই করতে পারে, কর্মসংস্থানে ব্যাপক ব্যবস্থা নিয়েছি, 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, সমস্ত সারা দেশব্যাপী একবার গ্রাম পর্যায় পর্যন্ত আজকে উন্নয়ন, এমনকি প্রবাসী যারা করোনার সময় তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছি, নৌকায় ভোট দিয়েছে, নৌকায় ভোট দিয়ে ক্ষমতা এসেছে বলেই তো আমরা এটা করতে পেরেছি। আর ওই বিএনপি জামাত জোট তো ভোট চোর, জনগণের সম্পদ চোর,
ওই চোরদের ঠাই বাংলাদেশে নাই, এটাই হলো বাস্তবতা। কাজে আমি আপনাদের এটাই বলবো যে আমরা দেশের কল্যাণে কাজ করি। আমি প্রশ্ন করি, 75-এ জাতির পিতাকে হত্যার পর জয় বাংলা স্লোগান, যে স্লোগান দিয়ে এদেশের মানুষ জাতির পিতার সেই নির্দেশ যে তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, 7ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্দেশ দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে তা পালন করেছিল এবং যুদ্ধ করে এদেশ মুক্ত করেছিল, বিজয় এনেছিল। জাতির পিতা তার যে লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের উন্নত জীবন, সেটাই আমাদের লক্ষ্য। ওই জয় বাংলা স্লোগান দিয়ে জাতির পিতার নির্দেশে যে লাখো জনতা এদেশের মানুষ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বিজয় এনেছিল, যারা এমনকি শহীদ হবার সময় জয় বাংলা স্লোগান দিয়েছে আর সেই স্লোগান তারা নিষিদ্ধ করেছিল, আজকে সেই স্লোগান আবার ফিরে এসেছে। ওই বিএনপি, খালেদা জিয়া বা তারা কেউই আর জনগণকে তা বাধা দিয়ে রাখতে পারে নাই, আবার আমাদের জয় বাংলা ফিরে এসেছে। 7ই মার্চের ভাষণ যে ভাষণ ছিল জাতির পিতা, সেই ঐতিহাসিক ভাষণ, যেবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, যে ভাষণ জনগণকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার চেতনায় মুক্তিযুদ্ধ পরিচালনা করতে, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই দেশের মানুষ, সেই জয় বাংলা জাতির পিতার ভাষণও না তারা এটাও নিষিদ্ধ করে দিয়েছিল, এটাও বাজানো যেত না। কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বহু নেতা আজকে বেঁচে নেই, তারা কিন্তু সকলে যুগ যুগ ধরে এই ভাষণ বাজিয়েছে। আজকে বিশ্ব প্রামাণ্য দলিলে ইউনেস্কো কর্তৃক এই ভাষণ স্বীকৃতি দেওয়া হয়েছে, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ, যে ভাষণ স্বাধীনতার চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে। তারা যত বেশি ধ্বংসাত্মক কাজ করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে, সেই ধ্বংসযজ্ঞ থেকে, তাদের সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলেছে, আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। ওরা মর্যাদা নষ্ট করেছিল, আমরা মর্যাদা আরো উন্নত করেছি। কাজেই বাংলাদেশের মানুষকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, যেটা জাতির পিতা বলে গেছেন যে আর কেউ দাবায় রাখতে পারবে না, সেই দাবায় রাখতে আর পারবে না। আজকে শিক্ষার হার, খালেদা জিয়া নিজে তো ফেল দিয়েছিল ম্যাট্রিক পরীক্ষা, পাস করেছিল কিসে? উর্দু আর অঙ্কে। উর্দু তো তার প্রাণের কথা, কারণ তাদের হৃদয় আছে পাকিস্তান, পেয়ারে পাকিস্তান, পেয়ারে পাকিস্তান, কাজে উর্দুতে পাস। আর টাকা অঙ্কটা বেশি চেনে, টাকা গুনতে পারে, টাকা ওই ওই দুইটা সাবজেক্টেই পাস, সেই জন্য বাংলাদেশের মানুষকে শিক্ষা দীক্ষায় তারা উন্নত করতে চায় না। তাদের সময় কতজন স্কুলে যেত? প্রাইমারি স্কুলে মাত্র 55% যেত, এখন 98% যায়। আজকে আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকে পড়াশোনা করে, তাদের পড়াশোনার সুযোগ করে দিয়েছি, বিজ্ঞান প্রযুক্তি কারিগরি ভোকেশনাল ট্রেনিং বহুমুখী শিক্ষার ব্যবস্থা, এমনকি মাদ্রাসা শিক্ষা তাকেও আমরা স্বীকৃতি দিয়েছি, তাও আমরা উন্নত হয়েছি। কমই মাদ্রাসার, কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি, সব ধরনের শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আজকে আমাদের 76% মানুষ সাক্ষরতার হার, যা খালেদা জিয়ারা বলেছিল 45%, আমরা 76% উন্নীত করেছি। আমরা শুধু খাদ্য নিরাপত্তা না, মানুষের পুষ্টির ব্যবস্থা করেছি, যার ফলে আজকে রোগের চিকিৎসার ব্যবস্থা করেছি, যার জন্য মানুষের আয়ুষ্কাল যা ছিল মাত্র 59 বছর আজকে তা 73 বছরে উন্নীত হয়েছে। বাংলাদেশের মানুষের সার্বিক কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে, কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে দেশের উন্নয়ন হয়, আর ওরা আসে ধ্বংস করতে। কাজেই এই ধ্বংস যারা করবে তারা যেন আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে না পারে, সেটাই
সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে, ওরা ষড়যন্ত্রের রাজনীতি বোঝে, কিন্তু এই ষড়যন্ত্র করে যেন তারা কোনো রকম বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাই। কারণ আজকে নৌকা মার্কা বাংলাদেশের বিজয় এনেছে, নৌকা মার্কা বাংলাদেশকে উন্নত করেছে, নৌকা মার্কা খাদ্য নিরাপত্তা দিয়েছে, নৌকা মার্কা চিকিৎসা সেবা জনকে দৌড় করে পৌঁছে দিয়েছে, নৌকা মার্কা আজকে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা উন্নীত করেছে, কথায় কথায় বিদেশে নালিশ করে, কারণ দেশের মানুষের কাছে ঠাঁই নাই, সেই জন্যই বিদেশে নালিশ করাটাই তাদের একটা বদভ্যাস। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজকে বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজ ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সমস্ত বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আছে, সমগ্র বাংলাদেশে আমরা ব্রডব্যান্ড কানেকশন করে দিচ্ছি, ঠিক সেই সাথে সাথে স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করেছি, আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি, কর্ণফুলী নদীর নিচে টানেল করে দিচ্ছি, যত আধুনিক প্রযুক্তি সম্পন্ন সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি। আগামীর বাংলাদেশ, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে আমার দেশের মানুষ উন্নত হবে। আমি জানি এখন মূল্যস্ফীতি বেড়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্যাংশন তার কারণে সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়েছে, এই মুদ্রাস্ফীতি আমাদের দেশের মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি, যাতে স্বল্প মূল্যে চাল ডাল তেল কিনতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি। এক কোটি মানুষের জন্য এই পারিবারিক কার্ড করে দেওয়া হয়েছে। তাছাড়া কৃষিক্ষেত্রে আমরা ভর্তুকি দিচ্ছি শ্রমিকদের মজুরি, আজকে গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ হয়েছে, উস্কানি দিয়েছে তারা, অথচ এই শ্রমিকরা দীর্ঘদিন কাজ করেছিল বিএনপির আমলে, সেই গড় থেকে শুরু করেন মাত্র ৫০০ টাকা মজুরি ছিল, আমি ৯৬ সালে যখন সরকারে আসি তখন দেখি মাত্র ৮০০ টাকা মজুরি, আমি সরকারে এসে তাদেরটা ১৬০০ টাকা করেছিলাম। এরপরে বিএনপি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিল, কই তারা তো এক পয়সাও বাড়ায় নাই তাদের মজুরি। আওয়ামী লীগ সরকারে এসে ২০০৯ সালে যখন সরকারে আসি আবার আমি সেই গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৩,২০০ টাকা বাড়াই, পাশাপাশি সকল শ্রমিকদের মজুরি আমরা বাড়িয়ে দিই, দ্বিতীয়বারে ৫,৩০০ টাকা করি, তৃতীয়বারে ৮,৩০০ টাকা বৃদ্ধি করি। আওয়ামী লীগ পরপর ৩বার ক্ষমতায়, এই ৩বার ১৬০০ টাকা থেকে ৮,৩০০ টাকা পর্যন্ত উন্নত করেছে। আমি তাদের বলবো, যে কারখানা আপনাদের রুটি রুজি দেয়, যে কারখানা শ্রম দিয়ে আপনারা পয়সা কামাই করেন, সেই কারখানা ভাঙচুর করলে আল্লাহ নারাজ হবে। আপনাদের যা প্রয়োজন হয় অসুবিধা আমরা দেখি, এই পারিবারিক কার্ড, সেই কার্ড আপনারা নিতে পারেন, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন, সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। তাদের ডে কেয়ার সেন্টার, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের টিফিন ভাতা, মাতৃত্বকালীন ছুটি, সব ব্যবস্থা আমি মালিকদের সাথে কথা বলে বলে সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা, কই এখন তো সেই কাজগুলি তো কই বিএনপি ক্ষমতা ছিল তা তো কোনোদিনই কিছু করেনি, যা করেছে আওয়ামী লীগ সরকারই করেছে, আওয়ামী লীগ জানে মানুষের কষ্ট দূর করতে এবং সেই জন্যই আমরা করেছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্যের কথাই নিয়েছে, কারখানা হামলা করে কারখানা ভেঙে সেখানে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে দেশের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হবে, আর কারখানা বন্ধ করলে ওই গ্রামে ফিরে যেতে হবে, সেটাও বিনা কাজে জীবনযাপন করতে হবে, এই কথাটা যেন তারা মনে রাখে। কাজে তাদের জন্য সেখানে ইতিমধ্যে মজুরি কমিশন বসেছে, ধৈর্য ধরতে হবে, কারা উস্কানি দিচ্ছে সেটা আমরা জানি, কিন্তু এই যারা এর মধ্যে জড়িত, ভাঙচুরে জড়িত, এবং এই বিএনপিরও নেতা কর্মীদের আমি বলবো, যারা হুকুমদাতা দেশেই থাকুক বিদেশেই থাকুক,
আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর বিদেশে বসে বসে সেই সুযোগ ব্যবহার করে হুকুমদারি করে ওই বিদেশ থেকে ইনশাআল্লাহ ধরে এনে এই বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে কেউ ছাড়া পাবে না আমি জানি বারবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে এজন্য আমি ভীত নই আমি বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে এসেছি বাবা মা ভাই সব হারিয়েছি আমার তো হারাবার কিছু নেই আমার পাবারও কিছু নেই আমার একটাই লক্ষ্য এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে এক সময় কুঁড়ে ঘরে বাস করত 96 সালে বলেছিলাম কেউ কুঁড়ে ঘরে থাকবে না পাল্লাটা টিনের ঘর দেব আজকে বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না ইতিমধ্যে আমরা 841,000 পরিবারকে বিনামূল্যে দুই কাঠা জমি ঘর করে দিয়েছি ওই বস্তিবাসীদেরকে ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি ইতিমধ্যে 300 পরিবারকে ফ্ল্যাটে উঠিয়েছি যারা আমাদের হরিজন শ্রেণী আমাদের যারা সুইপার কলোনি তাদেরকে ফ্ল্যাট বানিয়ে দিয়েছি তারাও এখন ফ্ল্যাটে থাকে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা বেদে যারা কুষ্ঠরোগী এবং যারা হিজরা প্রত্যেকটা মানুষকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা বিনা পয়সায় ঘর এবং সব ধরনের চিকিৎসা বিনা পয়সায় খাদ্য সাহায্য সবই আমরা করে দিয়েছি আমাদের সামাজিক নিরাপত্তায় 10 কোটি মানুষ আজকে উপকার ভোগী সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি কাজে আমার দেশের মানুষ যে দেশকে জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের কাজ আমরা সাথে আপনাদের দোয়া চাই আর একটা কথা যে আপনাদের কাছে অনুরোধ আপনারা দলে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং ওই ঘাতকের দল সন্ত্রাসী দল বিএনপি যুদ্ধ অপরাধী দল জামাত এরা যেন এদেশের মানুষকে আর জ্বালিয়ে পুড়ে মারতে না পারে আর এদের উপর অত্যাচার করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে আর সেই সাথে আগামী নির্বাচন সেই নির্বাচনে কাকে নমিনেশন দেওয়া হবে সেটা আমরা ঠিক করে দেব যাকে নমিনেশন দেব ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে যেন আবার আমরা এই দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি এখনো অনেক উন্নয়নের কাজ বাকি সেগুলি যেন সম্পন্ন করতে পারি কারণ ওই সন্ত্রাসী অগ্নি সন্ত্রাসী জঙ্গিবাদী এরা যদি আসে এই দেশকে আর টিকতে দেবে না সেই জন্যই জনগণের সাথে জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নৌকা মার্কাই পারে স্বাধীনতা দিতে নৌকা মার্কাই পারে উন্নয়ন দিতে এই নৌকা মার্কায় ভোট দিয়ে আমি বিশ্বাস করে ঢাকাবাসীর কাছে অনুরোধ করব যে নৌকা মার্কায় ভোট পেয়েছি বলেই তো আজকে এত উন্নতি হয়েছে সেই কথাটা যেন তারা মনে রাখেন সেটা মনে রেখেই সকলের কাছে আহ্বান করি যে আগামী নির্বাচন হবে তফসিল হয়তো যে কোনো সময় ঘোষণা হবে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে যাকেই প্রার্থী দিই সেটা কানা খোড়া যেই হোক নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন করবেন কিনা হাত তুলে ওয়াদা করেন এবার নৌকা জিতবে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আবারও বলবো যে দেশের মানুষ আর উন্নত জীবন পাক সেটাই চাই খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু এবার জিতবে নৌকা এবার জিতবে নৌকা জয় বাংলা আমার মনে হয়